সবাই সবাই তাকিয়ে আছে আমাদের সাকিব খানের ছবির দিকে। ও একটা কঠিন লোক, কঠিন হিরো, তার মাথার মধ্যে ধ্যান জ্ঞান সবসময় অভিনয়। সাকিব খানের ছবি কবে আসবে? অনন্য মামুন সাহেব আপডেট দিছেন আপনাদেরকে। আপডেটে যাওয়ার আগে একজন ইউটিউব হকার বলাই ভালো, তিনি হচ্ছেন আমাদের মালিক আফসার। আমার কাঁধে বন্দুক রাইখা স্বীকার করছেন দরদ সিনেমার নিউ আপডেট দেওয়ার আগেই অনন্য মন ভাই মালিক আফসারকে আপডেট দিলেন। মালিক আফসারকে ইউটিউব হকার, মিথ্যাবাদী ও কালো চশমাধারী বললেন। ইউটিউব হকার বলারও যথেষ্ট কারণ আছে। কারণটা হলো অনন্য মামুন ভাইকে নিয়ে আফসারি আঙ্কেল অনেক মন্তব্য করতেন, আর মামুন ভাই চায় নিজ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে। প্রথম দিকে মামুন ভাই আফসারি আঙ্কেলকে নিয়ে কোনো কথাই বলেননি, বরঞ্চ আফসারি আঙ্কেলকেই অনন্য মামুনকে নিয়ে অনেক কথাই বলতে দেখেছি। আফসারি আঙ্কেল বস সাকিব খানের কারণেই অনন্য মামুনের প্রসঙ্গ আনতেন, এটা বাস্তব সত্য। কিন্তু কথা বলতে বলতে উনি একটু বেশিই বলেন, যা রীতিমতো অনন্য মামুন ভাই অপমান বোধ করেন। কেন তিন চাকায় চলে ওই সিএনজিও নাকি তিন চাকায় চলে? তাহলে ওনারা আমরা মালিক আফসারি না বলে মানকি আফসারি তো বলতে পারি, তাই না? উনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে 2 তারিখে উনি আসতে পারবেন না, যেখানে উনি ওই ইমোশনটা কাজে লাগাতে যাচ্ছে। সেই সূত্রেই অনন্য মামুন ভাইয়ের দাবি, সাকিব ভাইকে নিয়ে আপনিও আশরাফ রাফি এবং আমার মতো কাজ করেন, ইউটিউবে আমাদের নিয়ে হকারি করবেন না, নিজ যোগ্যতায় ইউটিউবিং করেন, সিনেমা বানান, আমার তথা সাকিবিয়ানদের ইমোশন নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না। যে কোনো কিছু দরদ সম্বন্ধে যে কোনো কিছু জানতে হলে আপনারা আমাদের পেজ থেকে জানবেন বা আমরা আপনাদেরকে আপডেট দিই। আমি কোন পর্যন্ত যাইতে পারি ওনার আইডিয়া নাই। আর সস্তা কন্টেন্ট মানে ফেমাস পাওয়ার আফসারি সাহেবকে আমি সম্মান করি না। দরদের একটা রেজিস্ট্রেশন হবে ইভেন্টের মতো, আমার 25 থেকে 50 হাজার সাকিবিয়ান, শুধু সাকিবিয়ান বক্স রেজিস্ট্রেশন ওপেন করা, তাদেরকে নিয়ে আমরা দরদের গান এবং ট্রেলার একই ডেটে রিলিজ করব। মামুন ভাই আফসারি আঙ্কেলকে সতর্ক করে বলেন যে আপনি রেজিস্ট্রেশন না বুঝলেও সাকিবিয়ানেরা ঠিকই বোঝেন। সাকিব ভাইয়ের 50 হাজার সাকিবিয়ান নিয়ে একসাথে হই হুল্লোড় করে দর সিনেমার গান টিজার উন্মুক্ত করা হবে, কারণ আমি সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাচ্ছি সাকিবিয়ানদের জন্য এবং সারা পৃথিবীব্যাপী সাকিব ভাইকে ছড়িয়ে দেবার জন্য। টি সিরিজের মাধ্যমে সাকিব ভাইয়ের আত্মপ্রকাশ, ব্যাপারটা কেমন হবে একটু মাথা খাটান। তার চোখ থেকে মাথা পর্যন্ত হিরো জি আমার মধ্যে আছে, আল্লাহই ওদের তৈরি করছে। সো আমরা প্রতিদ্বন্দ্বী নয়, কাজের মান উন্নয়নের প্রতিদ্বন্দ্বী। দর সিনেমাটা বড় পরিসরের কাজ, সো সময় লাগবেই। আমাকে 4 বছর আগে বলছিল দাদ ভাই এই ফিল্ম ইন্ডাস্ট্রির বাজেট হবে 150 কোটি 200 কোটি। সো দর সিনেমার রেজিস্ট্রেশনের জন্য তৈরি থাকো সাকিব ব্যানারা।